আঙুলটা ভালো যা দীর্ঘ আর দীর্ঘ মতো বয়স পেয়েছে বয়স বেশি আছে বয়স বেশি পেয়েছে আর আঙুলটা দিয়েছে ভালো করেছে বা আঙুল ভালো করছে সেই ব্যক্তি মানুষের মধ্যে শক্তি হবে পরমতা রসুলের দিকে সালাম রসুল মুন্দ লকুন্তি আল্লাহ রসুল বললেন মান তোয়ালা উমরুহু যার উমরটা দীর্ঘ ওয়াসা আমালুহু আর আমলটা খারাপ বয়স কিন্তু বেশি আমলটা ভালো নয় আমাদের ধরে আমার বয়স বেশি কিন্তু আমার আমল ভালো নয় আমার আখলাকে মানুষ ভালো নয় ভালো পাই না আমার চরিত্র ভালো নয় কিন্তু ওই ব্যক্তি মানুষের মধ্যে সবচেয়ে মূল্যবান আর একজন ব্যক্তি বয়স বেশি পেয়েছে কিন্তু তার ব্যবহার তার আখলাক তার চরিত্র মানুষের কাছে ভালো আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষের মধ্যে সেই ব্যক্তি উত্তম সেই জন্য আমাদের ব্যবহার আর আখলাক এই দুটোকে কিন্তু জমা করতে হবে জায়গায় দুটোই প্রয়োজন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি মানুষের মধ্যে উত্তম উমর পেয়েছি মানে এটা নয় যে আল্লাহ আমাকে ভালোবাসে বলে উমর বেশি দিয়েছে এটা উদ্দেশ্য নয় উদ্দেশ্য এটাই যে উমর বেশি দিয়েছে তার মানে আপনাকে ভালোবাসার উদ্দেশ্যে আপনার যে আমলটা ভালো হয় তবে আপনাকে জানি সেই জন্য আমাদের ব্যবহার আখলাকে ভালো করতে হবে আজ রমজান মাসে কিছু কথা আমরা বলবো আল্লাহ তাআলা আমাদেরকে যেন আমল করার তৌফিক দান করুন কেননা আপনি আল্লাহ তাআলা পবিত্র কোরআনে মধ্যে বলেছেন যে মুমিনের জানটা আর মালটা আমি জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি ইনাল্লাহ তাআলা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুম জান্নাত ইনাল্লাহ তাআলা মানে ফরিদকে কিনে নিয়েছি আল্লাহ তাআলা বলেন আমি প্রত্যেকটা মুমিনের জান আর মালটাকে কিনে নিয়েছি আমি জান্নাতের বিনিময়ে তাহলে কিনে জান্নাত থেকে আপনার মালটা জান্নাত আল্লাহ কিনে নিয়েছেন আল্লাহ রাসূল জামানা গোলাম কিনা বেচা হতো বা এখন এখন কোন পরিস্থিতিতে মুনিশ আমি যে মুনিশ যদি একটা নিয়ে যাই তা আমি জমিতে নিলাম দিয়ে আলাই দিয়েছি আমি যে কথা বলবো সে কথা তো শুনবে তা এই আয়াতের ব্যাখ্যা অনুসারে যদি আল্লাহ তাআলা আমাকে শুধু 500 টাকা বা 2000 টাকা বা 1000 টাকা পুরোটা আমাকে দিত যে তোমাকে আমি জানের জান্নাতের বিনিময়ে তোমাকে কিনে নিয়েছি তোমার জানটা আর মালটা আমি দুটো জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি তুমি আমার গোলাম তোমার 500 টাকা আমার দুনিয়া চলে যাবে বা দিন চলে যাবে তোমার 500 টাকাই যথেষ্ট ছিল কিন্তু আল্লাহ তাআলা এটা করেননি তুমি 1000 টাকা নিয়ে কোনো অসুবিধা নেই তবে আমারকে সামনে রেখে আমার দিনটাকে সামনে রেখে আমার ইবাদতটাকে তোমার মধ্যে রেখে যা তুমি দুনিয়াকে কামাও আল্লাহ চাইলে কিন্তু 500 টাকার মধ্যে সীমাবদ্ধ করতে পারত কেন 500 টাকা আমার দিন তো চলে যাবে আল্লাহকে যখন জানতে আমার মালটা বিক্রি করে দিয়েছে আল্লাহর আসতে তাহলে তো আল্লাহ 500 টাকা ইনকাম করার মধ্যে যথেষ্ট বাস এতটুকু দিতে পারতেন কিন্তু আমি 1000 টাকা 2000 টাকা 1500 উপর ইনকাম করছি তাহলে এটা আল্লাহ তাআলার নিয়ামত এটা কি তখনই মানা যাবে যখন আপনি ইবাদতের মধ্যে 1000 টাকা ইনকাম করবেন সেই জন্য আমাদের চাষবাস আমাদের ব্যবসা বাণিজ্য যা কিছু আমরা করি না কেন যদি ইবাদতের মাধ্যমে হয় তাহলে হালাল আছে সেই জন্য আমাদেরকে সকলকে প্রতিজ্ঞা করতে হবে যে আল্লাহ তাআলা যে আমাদের মুমিনের জানটা আর মালটা কিনে নিয়েছেন উদ্দেশ্য কি যে এর বিনিময়ে জান্নাতের বিনিময়ে জান্নাত আমাকে কেন নিয়ে নিবে সেই জন্য এই পবিত্র রমজান মাস আমাদের জন্য সাথে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত কুদসি মধ্যে বর্ণনা করেছেন যে আল্লাহ তাআলা বলেছেন রোজা হচ্ছে আমার জন্য আর সওমু লি রোজা আমার জন্য ওয়া আনা আযিজুবি এর বদলা আমি নিজ হাতে দেব সমস্ত জিনিসের নেকির বদলা আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে ইনডাইরেক্ট ভাবে দেয় আর ডাইরেক্টলি রোজার যে বদলা এটা আল্লাহ তাআলা নিজ হাতে দিবে এটা আল্লাহর ওয়াদা আল্লাহ তাআলা কেমন দিবে আল্লাহ তাআলা ভালো মানে সেই জন্য এটা আশা রেখে এর মধ্যে বিশ্বাস স্থাপন রেখে আমাদের সকলকে ইবাদত করতে হবে আল্লাহ তাআলা বুদ্ধের কোরআন মধ্যে বলেন ইয়া আইয়ুল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাইল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন কোন ইবাদতের সঙ্গে এই লাআল্লাকুম তাত্তাকুন পুরো মুক্তাকে পরেশগার বেড়ে যাবে এই কথা কিন্তু বলেনি আল্লাহ তাআলা কোন ইবাদতের মধ্যে লাআল্লাকুম তাত্তাকুন যদি তোমরা মুক্তাকে পরেশগার বেড়ে যাও এটা সব লিও আমাদেরকে বিয়ে রোজা না রাখলে পরে তোমরা মুক্তাকে পরেশগারে বেড়ে যাবা বা বেড়ে যাবে তৈরি হয়ে যাবা এটা কিন্তু অন্য কোন ইবাদতের জন্য বলেনি রোজার জন্য বলেছেন এর মধ্যে একটা শর্ত কি আছে কারণ হচ্ছে কি আমি বলেছিলাম এর আগে যে নামাজ আপনি পড়লেন নামাজ পড়ার পর বের হয়ে যদি আপনি অন্যায় ভাবে কোনো একটা কাজ করেন বা চুরি করলেন অন্যায় ভাবে আপনি মারলেন কিন্তু ওই মানার গুণাটা মারার গুণাটা বা অন্যায় কাজ করার গুণাটা আপনার কিন্তু নামাজের মধ্যে পড়বে না নামাজের নেকি নামাজে হয়ে গেছে আপনি যে অন্যায় করেছেন বা জুলুম করলেন তার উপরে এর জন্য গুণাটা আদৌ লেখা হবে আর রোজা হলো এমন একটা ইবাদত আপনি রোজা রেখে
জুলুম করে অত্যাচার করেন এর যে একটা করুণ খারাপই আর উজর করে পড়লেন কথা বলছো না আপনি নামাজ পড়েছেন নামাজ পড়ে বাইরে অন্য লাগে আর কোনো জুলুম করেছেন অত্যাচার করেছেন এর জন্য নামাজ কোনো ক্ষতি হবে না নামাজ সম্পূর্ণ হয়ে গেছে বাস আপনি যা করবেন তার জন্য গুনাহ আলাদা হবে কিন্তু রোজা রাখার পর কারণ তো অন্যায় করে কোনো জুলুম করে এই ওই খারাপটা কিন্তু উজর করে পড়লেন এটা কিন্তু উজর অবস্থায় আছে Thank you.